হামিংবার্ড নিউজ বাংলায় আপনাকে স্বাগত। পেট্রোল ডিজেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ তৃণমূল মহিলা কংগ্রেস কৃষ্ণনগরে এক বিশাল পদযাত্রা সংগঠিত করে। সংগঠনে কৃষ্ণনগর উত্তর জেলা সভানেত্রী মল্লিকা চ্যাটার্জি, শহর সভানেত্রী রূপা নন্দী, পার্টির জেলা সভাপতি কল্লোল খাঁ, শহর সভাপতি শিশির কর্মকার, কৃষ্ণনগর পুরসভার পৌর প্রধান রীতা দাস, প্রাক্তন পৌর প্রধান অসীম সাহা সহ বহু নেতৃত্ব এই পদযাত্রায় অংশগ্রহণ করে। কয়েক হাজার মহিলা এই মিছিলে পা মেলায়। মিছিলটি পৌরভবন থেকে শুরু করে এবি স্কুলে পাশ দিয়ে নেদেরপাড়া হয়ে সদর মোড় এবং তারপর পোস্ট অফিস মোড় হয়ে পুনরায় পৌরভবন গিয়ে শেষ হয়। এরপর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, দেখুন তারা কি বলেছেন। ঢাকেশ্বরী বস্ত্রালয়, কৃষ্ণনগর, নদিয়া। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আজ আমাদের এই প্রতিবাদ সভা। আমাদের যে গ্যাস, পেট্রোল, ডিজেল যে দিনের দিন দাম বাড়ছে এবং আমাদের জনজীবন যে ব্যাহত হচ্ছে, এরই প্রতিবাদে আজ আমাদের পথে নামবে দাম বৃদ্ধির প্রতিবাদে। আজকে কৃষ্ণনগরের সর্বস্তরের সম্মানীয় নাগরিকবৃন্দ, সম্মানীয় মা ভাই বোনকে আমরা সচেতন করবার জন্যে রাজপথে নেমেছি। আশা করব যে এই প্রাচীনতম কৃষি সংস্কৃতির শহর কৃষ্ণনগর, এখানকার মানুষের আশীর্বাদ দিয়ে আজকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই এলাকার নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী নির্দেশ যে যতক্ষণ কেন্দ্রীয় সরকার মাথা নত না করে সাধারণ মানুষের এই দাবিকে মর্যাদা না দেবে ততদিন ধরে বাংলার তৃণমূল কংগ্রেস সমস্ত শাখা সংগঠন আর সামিল হবে আন্দোলনে। আমি কৃষ্ণনগরবাসীকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সমস্ত শাখা সংগঠনের তরফ থেকে প্রণাম জানাই, সেলাম জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে পেট্রোল, ডিজেল এবং তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষ্ণনগর শহর মহিলা তৃণমূল কংগ্রেস এবং মাদা তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে যে প্রতিবাদ সভা, এই সভায় আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের অভিভাবক তথা কৃষ্ণনগর সংগঠনের জেলার সম্মানীয় সভাপতি শ্রী কল্লোল খাঁ মহাশয়, উপস্থিত সমস্ত শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ, পদাধিকার যারা এখানে উপস্থিত হয়েছেন এবং তৃণমূল কংগ্রেসে অগণিত সৈনিক, মহিলা পুরুষ থেকে শুরু করে শুধু নাগরিকবৃন্দ, সকলকেই আজকে এই পথসভায় সামিল হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা জানি আজকে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, কেন্দ্রীয় যে সরকারটা আজকে সাধারণ মানুষের কথা চিন্তা না করে আজকে দিনের পর দিন একটার পর একটা জিনিসের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস আজকে পেট্রোল, ডিজেল এবং তেলের মূল্য বৃদ্ধি ঘটিয়ে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে সেই কেন্দ্রীয় সরকারের পদত্যাগ দাবি করছি। শুধু আজকে শহর জুড়ে নয়, সারা বাংলা জুড়ে যে প্রতিবাদ সংগঠিত হয়েছে, আজকে এখান থেকেও আজকে নদিয়ার প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে এই প্রতিবাদ ছড়িয়ে পড়বে যতদিন পর্যন্ত না এর সুরাহা হয় এবং কেন্দ্রীয় সরকার তার সিদ্ধান্ত না নেয়। যতদিন পর্যন্ত পেট্রোল, ডিজেল এবং তেলের মূল্য বৃদ্ধি না কমে ততদিন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সারা বাংলায় যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ আজকে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের অগণিত সৈনিক সেই প্রতিবাদে সামিল হয়েছে। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে আহ্বান রাখছি, আপনারা গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় এই প্রতিবাদ ছড়িয়ে দিন এবং কেন্দ্রীয় সরকার যাতে অবিলম্বে পদত্যাগ করে তার ব্যবস্থা করুন। If you like this video, please subscribe, like and share. Hit the bell icon for upcoming events.